হিন্দু প্রজাদের ওপর? ওহ, আমি ঠিক যে ভয়টা পাচ্ছিলাম। আরে ডালিম, ওই 1 লাখই প্রাসাদের গম্বুজের ওপর যে কর ধার্য করা হয়েছে সেটা আদায় হচ্ছে? হচ্ছে বই কি, নারায়ণের কিরা কেড়ে বলছি, অবস্থা ক্রমশ সাধারণ মানুষের সহ্যের বাইরে চলে যাচ্ছে। যে কোনো সময় অসম্ভব। অমর, সমস্ত তহসিলদারদের খবর পাঠাও, কাল সূর্যাস্তের আগে তারা যেন সবাই এই গড়ে আসে, জরুরি সভা আছে। আরে ডালিম, এদিকে আয়। মন্দারের কোনো খবর জানিস? আগে শেষবার তাকে দেখা গেছে বর্ধমানের দিকে, সুধা ডাকা দল ভেঙে দিয়ে চলেছেন বৃন্দাবনের পথে। খুব সম্ভব তার সঙ্গে ফিরে গেছেন মন্দার ওস্তাদ। বড় কাজের ছেলে ছিল রে। আরে ডালিম, ওই ওর একটা সাকরেদ ছিল, কি যা শান্তনু। শান্তনুর কোনো খবর জানিস? তার অবস্থা খুব খারাপ যাব না, একটা সুন্দরী বৈষ্ণবীর পেছনে ঘোড়া নিয়ে ধাওয়া করতে গিয়ে উল্টে পড়ে পা ভেঙেছে শান্তনু, এখন পাথর কুচি পাতা বেঁধে পড়ে আছে। যাক, তুই তোর ওস্তাদের নাম রাখবি, তোর কাজে আমি খুব খুশি। তবে কাল ভোরে আবার তোকে একবার গৌড় যেতে হবে, পারবি তো? হজরতের জন্য জান দিতে পারি, আর এটুকু পারবো না। এই নে, গৌড়েশ্বরের জয় হোক। এটাই বল ডালিম, এটাই বল। সব জায়গায় হাঁচি রে, বড়ি বেগম চলে গেল, নুসরাত চলে গেল, আমার আমার দুটো জামাই চলে গেল, দিলটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে রে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারপর চাটি গ্রামে পর্তুগিজ বণিকরা বেশ জাঁকিয়ে বসেছে, আর চাঁদকে কি করে সম্মোহিত করে ফেললো তোদের নিমাই পণ্ডিত বুঝতেই পারলো। আর নুসরাত তো একটা সামান্য দুর্ভিক্ষই সামাল দিতে পারছে না। কিন্তু আমি আলাউদ্দিন আলা হোসেন শাহ, আমার রাজ্যে না খেতে পেয়ে মানুষ মরবে, ফকির মরবে, দরবেশ মরবে, মরবে আমার হিন্দু প্রজারা, না তা হয় না। আমি হিন্দুস্থানের খলিফা, আমি আমার আমার প্রজাদের কাউকে মরতে দেব না। আমি শপথ করছি কাউকে মরতে দেব না, কাউকে না। তব তট নিকটে অস নিবাস, খল বৈকুণ্ঠে তস নিবাস, বরমি হোনি রে কমঠ মীন, কিম্বাতি রে শরত খীন, অথব গপতি শপচ দিনস্তব নহি দূরে নিপতি কুলিনা। জানোবা তুমি এত সকালে? ঠাকুরের পুজোর জন্য ফুল তুলতে বেরিয়েছিলাম, আপনার ললিত মোহন কণ্ঠে স্তোত্রপাঠ শুনে আর স্থির থাকতে পারলাম না, তাই চলে এলাম। আপনার কণ্ঠের মোহিনী সুর আমাকে এখানে টেনে এনেছে প্রভু। আপনার পুজোয় যদি কোনো ব্যাঘাত ঘটিয়া থাকে আমায় ক্ষমা করবেন। না জানোবা, আমার কোনো ব্যাঘাত হয়নি, বরং এই পূর্ণ প্রভাতে তোমায় দেখে আমি প্রফুল্ল হলাম। একটা অনুরোধ করবো প্রভু। বলো জানোবা। আপনার সুললিত কণ্ঠে সুরমূর্ছনা আমি বিবশ হয়ে পড়েছি প্রভু, কিন্তু আমি তো সংস্কৃত জানি না, দয়া করে বাংলা তর্জমা আমাকে শোনাবেন? বেশ, তবে শোনো,
আমি মা গঙ্গা স্তব করছিলাম, যার অর্থ দেবী তোমার নিকটে যার বাস তার বাস বৈকুণ্ঠ লোকে, তোমার জলে মাছ হয়ে থাকাও শ্রেয় গো, তোমার তীরে ক্ষীণ গিগিটি হয়ে থাকাও শ্রেয়, তোমার প্রস্তয়ের মধ্যে দিন চণ্ডাল হয়ে থাকাও ভালো, কিন্তু তোমার থেকে অনেক দূরে রাজা হওয়াও যে ভালো না। এমন দিব্যকান্তি যুদ্ধময় পুরুষ এর আগে দেখিনি। আহা, কি মধুমাখা কণ্ঠে গান করে! এইরকম তেজস্বী পুরুষের পায়ে নিজেকে সমর্পণ করে তবে ধন্য হওয়া যায়। কিন্তু উনি তো সর্বত্যাগী সন্ন্যাসী, এ কি হলো আমার? তাহলে কি সত্যি সরাহত হলাম আমি? কি হলো জানো, কি ভাবছো? কিছু না প্রভু। না বললেই হবে? তোমার গালে রক্তি মাখা, চোখে সলজ্জ দৃষ্টি যে অন্য কথা বলছে। আজ এই পূর্ণ প্রভাতে তুমি মা গঙ্গার সামনে দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে। হ্যাঁ, আমি নিত্যানন্দ বলছি, আজ অসম্ভব সম্ভব হবে। কাল যেমন গৃহী সন্ন্যাসী হয়েছে, আজ তেমন সন্ন্যাসী গৃহী হতে পারে। ঘরে ফিরে যাও জাহ্নবা, আজ শুধু তোমায় এই কথাই বলে রাখি, তোমার আমার এই ক্ষণিকের দেখা পানিহাটি সূর্যদাস সরখেলের মেয়ে বলে নয়, মনে থাকবে অনেক কারণ। আমার কোনো কলঙ্ক হবে না তো প্রভু, আমি যা চাইছি তাতে কোনো পাপ নেই তো? এমন লক্ষ্মীশ্রী মুখ যার, এমন কাজল কালো আঁখি যার, যার এমন বর্তন, তার কি কলঙ্ক লাগতে পারে? জানবা, আমরা আবার মিলিত হব। কবে প্রভু? সেদিন এখনো আসেনি, যেদিন আসবে সেদিন আমি নিজে তোমার দ্বারে গিয়ে দাঁড়াব। আপনি তাহলে আমায় কথা দিলেন তো? দিলাম। হরিবোল হরিবোল, যতদিন না আমার শপথ সত্যে পরিণত হচ্ছে ততদিন এই হরিনামই হবে তোমার রক্ষা বলয়। তব তট নিকটে যশ নিবাস, খল বৈকুণ্ঠে তস নিবাস, বরমিহ নিরকমঠ মীন, কিম্বা তীরে শরত ক্ষীণ, অথবা গব্বতি শপচ দিনস্তব, নহি দূরে নিপতি কুলিন। তাড়াতাড়ি করো মুকুন্দ, শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আচার্য চন্দ্রশেখর বলছিলেন যে প্রভুর সন্ন্যাস গ্রহণ সচক্ষে দেখতে না পারায় তিনি খুব কষ্ট পেয়েছেন। ঠিক তাই, প্রভু সন্ন্যাস নেওয়ার পর এই প্রথম গৌরানা গোসাইয়ের গৃহে যাবে। প্রণাম ঠাকুর, আমি নবদ্বীপ থেকে আসছি, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি সেই ছোট থেকেই, আমার নাম কনক। কনক, বাহ, চমৎকার নাম। তা কনক, আমার কাছে কি প্রয়োজন? আমি ছাত্র ঠাকুর, আপাতত ব্যাকরণ শিখছি, কিন্তু স্মৃতি অলঙ্কার টিকা আরো বিশদভাবে শিখতে চাই। বসো কনক, বসো।
তোমার শিক্ষাগুরু কে? আপনার প্রাক্তন সতীর্থ গঙ্গাদাস পণ্ডিতের ছাত্র সুবল পণ্ডিত আমার শিক্ষাগুরু। সুবল কেমন আছে সে? কতদিন তার সঙ্গে দেখা হয় না, অথচ ছোটবেলায় আমরা কি বন্ধুই না ছিলাম, একসঙ্গে কত দুষ্টুমি করেছি, ও সংসারী হয়েছে তো? হ্যাঁ ঠাকুর, তিনি সংসারী হয়েছেন, দুটি সন্তানও আছে, বাড়িতে পোল ফুলেছেন, ছাত্র সংখ্যাও মন্দ নয়। বড় মেধাবী ছাত্র সুবল, আশা করি শিক্ষক হিসেবে ও ততটাই দক্ষ। তোমরা আমার কথা শুনে বড় আশ্চর্য হচ্ছ, সন্ন্যাসী হয়েও আমি কেন পূর্বাশ্রমের কথা জানতে চাইছি? না, আমি আমার পরিবার বা পুরনো কোনো বন্ধনে জড়াচ্ছি না, তবু মানুষের হৃদয়ে অতীতের স্মৃতি মুছে যায় না। তোমরা জানো আমার সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্য সর্বজীবের উদ্ধার, মানুষের সুখ দুঃখের কথা তো আমায় জানতেই হবে। বলো কনক, তোমার আমাকে কি প্রয়োজন? আপনার ঘরে এবং মুকুন্দ সঞ্জার টলে আপনার অনেক দুর্মূল্য পুঁতি সংগৃহীত আছে, যদি অনুমতি দেন তাহলে আমরা সেই সব পুঁতি পড়তে পারি। আমার অনুমতি কি প্রয়োজন কনক? সেই সব পুঁথির ওপর আর আমার কোনো অধিকার নেই। কিন্তু সুমঙ্গলা ঠাকুরুন অনুমতি দেননি, অথচ সেই সব পুঁথি পড়তে পারলে আমরা ছাত্ররা বড়ই উপকৃত হতাম, আপনার বাড়িতে যাওয়ার সাহসই হয়নি। সুমঙ্গলা ঠাকুরুন অনুমতি দেননি কেন? তিনি বলেছেন সেই গচ্ছিত ধন আপনার, জানেনই তো ক্ষত্রিয়ের যেমন তলোয়ার, শূদ্রের যেমন শ্রম, তেমনি ব্রাহ্মণের কাছেও নথি পুঁথি সবই সমান গুরুত্বপূর্ণ। না কোন, আমার কাছে নথি পুঁথির আর কোনো গুরুত্ব নেই, সন্ন্যাস গ্রহণের আগে আমি সেসব মা গঙ্গার বুকে ভাসিয়ে দিয়ে এসেছি, তবু যেটুকু অবশিষ্ট আছে তা নবদ্বীপের আমি শরৎচর সমাজকে উৎসর্গ করলাম। আমি যে ভক্তি মার্গের সন্ধান পেয়ে গেছি তার কাছে জ্ঞান তুচ্ছ, তা বলে আমি বিদ্যাকে অশ্রদ্ধা করছি না। শোনো কনক, আগামী কৃষ্ণপক্ষে তুমি প্রয়াত নিমায় পণ্ডিতে গৃহে যাবে, অবশিষ্ট যে কটা পুঁথি আছে তার তুমি অধিকারী হবে। প্রয়াত নিমায় পণ্ডিত, এ কি বললেন আপনি? হ্যাঁ, প্রয়াত নিমায় পণ্ডিতের এই ধরাধামে আর কোনো অস্তিত্ব থাকবে না, সে হবে অতীত, সে হবে ইতিহাস। স্বামী স্বামী, এই ফলের রসটুকু খেয়ে নিন। রেখে যাও। না, কিছুতেই রেখে যাব না, রেখে গেলেই আপনি ভুলে যাবেন, আগে খেয়ে নিন। আহ, তোমালি বিরক্ত করো না। ও, আমি শুধুই আপনাকে বিরক্ত করি তাই না? ঠিক আছে, আপনি লিখুন, আপনাকে আর আমি বিরক্ত করব না। ব্যাস, অমনি রাগ হয়ে গেল তো? না, সত্যি তুমি ভীষণ ছেলে মানুষ, ঠিক তোমার নিজের হাতে পোতা ছোট্ট ওই তমাল গাছটার মতো, তাই তো তোমার নাম রেখেছি তমালি। কি হলো, কথা বলছো না যে? আচ্ছা বাবা, বেশ, এই নাও আমি খেয়ে নিচ্ছি। নাও, শান্তি হয়েছে এবার? সেই তো খেলেন, শুধু শুধু ভনিতা করলেন। বাবা, তুমি তো দেখছি গৌড়েশ্বরের চেয়েও বেশি করা। স্বামী, একটা কথা বলবো?
কদিন ধরেই লক্ষ্য করছি আপনি কেমন বদলে গেছেন। সেই আগের মতো গান গান না, কথাও বলেন না। কি হয়েছে আপনার স্বামী? গৌরেশ্বর আপনাকে কিছু বলেছেন? আপন মনের মাধুরী মিশিয়ে তমালি আমি উপলব্ধি করছি উপনিষদের সেই বাণী, তমসো মা জ্যোতির্গময়। আমার মন বলছে ভগবান শ্রী চৈতন্যের সঙ্গে দেখা আমার হবেই, এই রামকেলির প্রাসাদেই তার প্রসাদ পাবো আমি। তুমি আমার কথা মিলিয়ে নিও তমালি, হোসেন শাহও একদিন তার ভুল বুঝতে পারবেন, তিনি বুঝবেন যে নিমাই পণ্ডিত তার শত্রু নয়। দেবালয় ধ্বংস করে শান্তি পাওয়া যায় না, সুলতান হয়ে উঠবেন এক প্রজা দরদি নতুন মানুষ। আমার আমার বড্ড ভয় করছে। কোনো ভয় নেই, মহাপ্রভুকে স্মরণ করো, তিনিই সব ঠিক করে দেবেন।